আপনারা দেখছেন জঙ্গলমহল টিভি। সংবিধান করে পাকে সংবিধান না যা বই আইন বই ওনা বই করে পাকে ওনা বই অলিদা ডাক্তার ভীমরাও আম্বেদকর উনি তো এসসি হড়ে তেহেকা ওনা বই করে পাকে ওনা বই রাপা অক্তে চিট স্লোগান কাম কেদা যতগি উনকানা আন্দোলন রে সামিল মিনা কুয়া যদিও ফ্রন্ট রে ভাই আন্দোলন যদিও তাহলে তিন দো তু তু উনকানা গাড়ি গো তো মন ফান্ড তে আরে দেবা তু তু পাকিস্তান দে হাইটা খুলু কোন একটা তোরে সিসি কানা ওনা কো কথা হল এই প্রশ্ন আজকে যে এই রিপোর্টেশন রিপোর্টেশন কি ব্যক্তি জন্য গত 13 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হঠাৎ একটা রায় দিয়েছে যেসব আদিবাসী 2006 বনাধিকার আইনের বলে ফরেস্ট পাট্টার জন্য আবেদন করেছিল সেই সব আদিবাসীকে আগামী জুলাই মাস মানে এই এই মাসে এই মাসের ভিতরে যেন ওই সব এলাকা থেকে ওই সব এলাকায় মানে যে বসবাস করছে যেসব বনাঞ্চল এলাকা ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় কিছু পরিবেশপ্রেমী সংগঠন নাকি কেস করেছিল সুপ্রিম কোর্টে মেকি পরিবেশপ্রেমী সংগঠন তাদের দাবি ছিল আদিবাসীরা বন বনকে বনের গাছ কেটে উচ্ছেদ করছে বনের পশু পাখি মেরে খাচ্ছে ওখানকার বাস্তুতন্ত্র নষ্ট করছে অতএব আদিবাসীরাকে ওখান থেকে তাড়াতে হবে আর কি আর আমরা হিসাব করে দেখেছি ওইভাবে যদি তাড়ানো হয় আমাদের গোটা ভারতবর্ষে প্রায় 25 থেকে 30 লক্ষ আদিবাসীকে তাড়ানো হবে এবং ওরা পুরোপুরি বেঘর হয়ে যাবে আর তারই প্রতিবাদে আর ওইসব আদিবাসীরা যাতে ওই যেসব এলাকায় আছে তারা পাট্টা পায় এবং কঠোরভাবে 2006 বনাধিকার আইনটাকে লাগু করা হয় তার জন্য আমরা এখানে আজকে প্রতিবাদ মিছিল করেছি এবং রেপুটেশন করেছি। ম্যাডাম কিছু বললেন? ম্যাডাম কিছু বললেন? হ্যাঁ ম্যাডাম বলেছেন যে আপনাদের যে দাবিগুলো আমরা এখানে মূলত চিফ মিনিস্টার এবং রাজ্যপালকে চিঠি ইয়া করেছি অ্যাড্রেস করেছি ম্যাডাম বললেন আমি যথাসময়ে খুব তাড়াতাড়ি ভিতরে আপনাদের এই দাবিগুলো পাঠিয়ে দেবো এবং যেটা ফরেস্ট পাট্টার ব্যাপারে ম্যাডাম বললেন যে ওটা তাড়াতাড়ি নয় আস্তে আস্তে আপনাদের সঙ্গে যোগাযোগ করে বনাঞ্চল এলাকায় যেসব আদিবাসী আছে তাদেরকে যাতে সুষ্ঠুভাবে পাট্টা বিতরণ করা হয় তার ব্যবস্থা করা হবে। এই দাবি যদি না মানা হয় কী করবেন? হ্যাঁ এই দাবি যদি না মানা হয় তো গোটা ভারতবর্ষের আদিবাসী আমরা ভারত যখন মাঝি পারখানা মহল এবং জোয়ান মহলের পক্ষ থেকে আমাদের 5টি রাজ্যে এই সংগঠনটা আছে পুরো 5টি রাজ্যে এই সংগঠন রাস্তায় নামবে এই এই দাবিটাকে পূরণ করার জন্য যা কিছু করতে হয় আদিবাসী সংগঠন। আপনার নাম? আমার নাম রাজেন্দ্র আমি ভারত যখন মাঝি পারখানা জোয়ান মহলের পুরুলিয়া জেলার সভাপতি।